শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ডক্টর তাহসিন বাহার সূচনা ও ইকরামুল হক টিটুকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। এছাড়া ময়মনসিংহ সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এর বাইরে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদেরও শপথ পড়ানো হয়। গত 9 মার্চ ময়মনসিংহ সিটি এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ করা হয়। একই দিনে উপরোক্ত জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন হয়। এতে ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর তাহসিন বাহার সূচনা। শামিমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।